আবার স্বাগত কিছু বিজনেসে এখন দেশ বিদেশের অর্থনীতির ব্যবসা বাণিজ্যের কিছু সংবাদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট একের সেবা বিপণন কার্যক্রম সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ এ সময় তিনি বলেন ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিতে অন্যতম সহায়ক ভূমিকা পালন করবে বঙ্গবন্ধু স্যাটেলাইট বলেন এর মাধ্যমে নিরবিচ্ছিন্ন এবং গতিশীল ইন্টারনেট সেবা পাবে দেশের প্রতিটি মানুষ আরও জানাচ্ছেন রিয়া সুমন গত বছরের বারো মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেফ ক্যানাভেল থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট বর্ষবর্তী উপলক্ষে এই আয়োজন বঙ্গবন্ধু স্যাটেলাইট একের অগ্রগতি নিয়ে কথা বলেন বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান ডক্টর শাহজাহান মাহমুদ এবং বিটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ জহুরুল হক আগামী তিন মাসের মধ্যে দেখবেন এর ইনকাম শুরু হয়ে যাবে টেলিমেডিসিন সেবা টেলিএজুকেশন অঞ্চলে অঞ্চলে সেবা ইত্যাদি ইত্যাদি রিমোট অনেক কিছু দেখানো হবে অ্যাটকোর সভাপতি মোজাম্মেল হক বাবু বলেন বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে টেলিভিশন সম্প্রচারে নতুন দিগন্ত উন্মোচন হলো এতে করে আর কোন বিদেশি কোম্পানিকে দেশের অর্থ দিতে হবে না এতদিন আমরা ভাড়া স্যাটেলাইটে চলতাম আপনি যদি এভাবে বিবেচনা করেন আপনি পৈত্রিক জমিতে বাড়ি তৈরি করে আজকে নিজ বাড়িতে যাচ্ছেন এতদিন আপনি ভাড়া বাড়িতে ছিলেন অনুষ্ঠানে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দু হাজার একুশ সালের মধ্যে দেশের সর্বত্র শতভাগ ইন্টারনেট সুবিধা পৌঁছে দেবে সরকার ইতিমধ্যে বেশ কয়েকটি দেশ বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে সংযোগ নেয়ার আগ্রহ প্রকাশ করেছে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মুস্তফা জব্বার বেশ কয়েকটি দেশ আমাদের স্যাটেলাইট ব্যবহার করার জন্য ব্যাপক আগ্রহ প্রকাশ করেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক স্যাটেলাইটের মাধ্যমে আমরা ইনশাল্লাহ একুশের মধ্যেই বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটিকে আমরা ইন্টারনেট সংযোগের আওতায় নিয়ে আসতে পারব ডিজিটাল বাংলাদেশ করতে বঙ্গবন্ধু স্যাটেলাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এখানে যখন কোনো ঘূর্ণিঝড় হয় তখন যোগাযোগ ব্যবস্থা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু আমাদের আজকে নিজের স্যাটেলাইট আছে এবং এই স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা সচল রাখা যায় রোববার পর্যন্ত দেশের ছয়টি টেলিভিশন বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে সংযোগ নিয়েছে পর্যায়ক্রমে সবগুলো টেলিভিশন থেকে সংযোগ নেবে বলেও জানান বক্তারা একুশে টেলিভিশন ঢাকা দেশের উন্নয়নে সরকারের সাথে ব্যবসায়ীরা একসাথে কাজ করে যাবে বলে জানিয়েছেন এর নতুন সভাপতি শেখ ফজলে ফাহিম রোববার দায়িত্ব নেয়ার পর তিনি একথা বলেন এর আগে নির্বাচন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ নির্বাচিতদের নাম ঘোষণা করেন অনুষ্ঠানে সহজে ব্যবসা করা যায় এমন বৈশ্বিক সূচক ইজ অব ডুইং বিজনেস ইন্ডেক্সে বাংলাদেশের একশো ছিয়াত্তরতম হওয়াটা কাঙ্ক্ষিত নয় বলে মন্তব্য করেন বিদায়ী সভাপতি সৈফুল ইসলাম মহিউদ্দিন নতুন ভ্যাট আইন বাস্তবায়নের ফলে কোনো পণ্যে ট্যাক্স বাড়বে না বলে আশা করেন তিনি ঈদুল ফিতর উপলক্ষে ওয়াল্টন ফ্রিজে ক্রেতাদের জন্য রয়েছে নতুন গাড়ি পাওয়ার সুযোগ এই সিজনের প্রথম নতুন গাড়িটি পেয়েছেন কিশোরগঞ্জের আব্দুল মোমিন বাচ্চু প্রতিষ্ঠানটি ডিজিটাল ক্যাম্পেইন সিজন ফোরের আওতায় এই সুবিধা দেওয়া হচ্ছে ওয়াল্টন ফ্রিজ কিনে বর্ডার গার্ড বাংলাদেশে কর্মরত বাচ্চু প্রথম দফায় পুরস্কার পান কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে আব্দুল মমিন বাচ্চুর হাতে নতুন গাড়ির চাবি তুলে দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মাহাদি হাসান ওয়ালটনের নির্বাহী পরিচালক হুমায়ুন কবির এবং মোহাম্মদ রায়হান দর্শক এবার নিচ্ছে একটা বিরতি বেলা একটা তিরিশ মিনিটে আবার ফিরে আসবো কিছু বিজনেস আরো আয়োজন নিয়ে আর তখন থাকবে পুঁজি বাজার অর্থনীতি নিয়ে বিশেষ আলোচনা ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন